সো হে হ্যালো গাইস, কালকে কিন্তু 20 তারিখ, আর 20 তারিখ কিন্তু বুই ইভেন্টের পিক ডে। কালকে কিন্তু তোমরা বুই ইভেন্টের অনেক রিওয়ার্ডস ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া গাইস আজকে রাত 12টার পর কিন্তু একখানা মারাত্মক ইভেন্ট আমাদের গেমের ভেতর আসতে চলেছে, ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারই। এছাড়া গাইস রিটার্ন ইনকিউবেটার গোল্ডেন সেট বান্ডিলে কিন্তু একখানা আপডেট বেরিয়েছে, যে সেই আপডেটটা তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেবো। এছাড়া গাইস ওবি আপডেটের পরে কিন্তু আমাদের গেমের ভেতর আরও কিছু চেঞ্জ হতে চলেছে, কী কী চেঞ্জ সেগুলো তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেবো। সো বানে রাও ভিডিও আমি এন্ড তাক। তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যাক। আর তোমাদের যদি কোনো ইভেন্টের ব্যাপারে জানা থাকে জাস্ট কমেন্ট করে দাও ইয়ার, কমেন্ট করতে লজ্জা কিসের, যদি কমেন্ট করার কিছুই না থাকে ইয়ার যা খুশি ইচ্ছা কমেন্ট করে দাও। সো এবার হচ্ছে আজকে রাত 12টার পর তোমরা কোন মারাত্মক ইভেন্ট দেখতে পেয়ে যাবে। সো এখন তোমরা একখানা টোকেন টাওয়ার ইভেন্ট দেখতে পাচ্ছ গাইস। এটা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে বাইরের সার্ভারে আসেনি। দেখো তোমরা লাকরেলের মধ্যে কিন্তু কোনো রকম কোনো অ্যাসোসিয়েশন অথবা গাইস কোনো টোকেন টাওয়ার ইভেন্টই নেই। এটা কিন্তু একখানা আলাদা রয়্যাল মতো দিয়েছে, আলাদা একখানা অপশান দিয়েছে, সেইখানে কিন্তু দেওয়া হয়েছে। আর গাইস ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারও কিন্তু এরকমই থাকবে। এছাড়া গাইস ফিস্টের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দাঁড়ো সাইড দিয়ে দেখালাম, এবার সামনে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর গাইস ফিস্টের স্ক্রিনটা কিন্তু তোমরা চারখানা টোকেন, কোবরা বান্ডিলে যেমন চারটে টোকেনে তোমরা ফিস্টের স্ক্রিন পেয়েছিলে, তেমনই কিন্তু এই বান্ডিলেও তোমরা চারটে টোকেনে ফিস্টের স্ক্রিন পেয়ে যাবে। আর গাইস পাঁচখানা টোকেনে কিন্তু তোমরা এই বুইয়া ইভেন্টের লেজেন্ডারি বান্ডিলটা নিয়ে নিতে পারবে। আর তোমরা লেজেন্ডারি বান্ডিলটাও এখন দেখতে পাচ্ছ ইয়েলো কালারের। এছাড়া গাইস চার চারটে কালার আছে, চার চারটে ইমোট আছে, এছাড়াও আরও অনেক ফেসিলিটি আছে, তোমাদেরকে একে একে আমি দেখিয়ে দিচ্ছি। সো এখন গাইস তোমরা বুইয়া বান্ডিলের ইমোটগুলো দেখতে পাচ্ছ। আর গাইস এখন যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ ভাই ওপিওয়ালা ইমোট। আর তোমরা সবাই জানো কোবরা বান্ডিলে কিন্তু এমন একখানে ইমোট আছে যেটা তোমরা টিমমেটরাও দেখাতে পারো। আর গাইস সেরকমই ইমোট হচ্ছে এইটা, এটা কিন্তু তোমরা টিমমেটরাও দেখাতে পারবে যদি তোমাদের টিমমেটের মধ্যে একজনের কাছে বুইয়া বান্ডিলটা থাকে। এছাড়া গাইস এখন যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ, যার কাছে বুইয়া বান্ডিল আছে সেই একমাত্র এই ইমোটটা দেখাতে পারবে। আর গাইস এটা কিন্তু কালেকশনে সেভ হয়ে যাবে। এছাড়া গাইস এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যখন কোনো স্কোয়াডে এন্ট্রি নেবে তখন কিন্তু এই অ্যানিমেশনটা হবে। কোবরা বান্ডিল যদি কারোর কাছে থাকে, তারা যখন কোনো স্কোয়াডে এন্ট্রি নেয় তখন যে বাইক নিয়ে এন্ট্রি নেয় সেরকমই কিন্তু এই বান্ডিলটা যাদের কাছে থাকবে এরকমভাবে এন্ট্রি নেবে। আর সবার লাস্টেরটা হচ্ছে একখানা এফেক্ট যেটা তোমরা পায়ের নিচে দেখতে পাচ্ছ। কোবরা বান্ডিলে যেমন তোমরা ল্যান্ড করো স্কেটবোর্ড করে তখন একখানা অ্যানিমেশন দেখায়, সেরকমই অ্যানিমেশন হচ্ছে এই এই অ্যানিমেশনটাই। এছাড়া গাইস তোমরা কিন্তু এই বুইয়া বান্ডিলটার পুরো কালার কম্বিনেশন চেঞ্জ করে দিতে পারবে। মানে গাইস জামার কালার একরকম, প্যান্টের কালার একরকম, এরকম কিন্তু করা যায়। তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এক একটা করে কালার কিন্তু এখানে চেঞ্জ করছি। সো তোমরা দেখো প্যান্টের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এর আগে আমি সব কিছু কালার কিন্তু চেঞ্জ করে দিলাম। সো এরপরে যেটা আছে এটার কালার যখন আমি চেঞ্জ করবো পুরো বান্ডিলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তোমরা এখানে নিচে দেখতেই পাচ্ছ ডান দিকে যে ইয়েলো কিন্তু গোল্ডে, ব্লুটা কিন্তু প্ল্যাটিনামে, এছাড়াও ডায়মন্ডে গেলে কিন্তু পার্পেল, হিরোয়েকে গেলে কিন্তু এই রেডটা। সো এছাড়াও গাইস তোমরা কিন্তু আরেকটা জিনিস দেখো, আমি যখন সাইড দিয়ে আমি দেখাচ্ছি, দেখো ভায়োলেট করলে কিন্তু পিছনে যে ড্রাগনটা বেরোচ্ছে সেটাও কিন্তু ভায়োলেট রেড, এছাড়াও ইয়েলো করছি যখন ইয়েলো, এছাড়াও ব্লু করলে কিন্তু ব্লু। মানে ভাই অসাধারণ লাগছে, এগুলো কিন্তু ভাই কোবরা বান্ডেলের মধ্যে কিন্তু মনে হয় নেই। আর গাইস এই বান্ডেলটা নিতে কিন্তু কত ডায়মন্ড লাগবে সেটা কিন্তু বলা বহুত মুশকিল। যাদের কপাল ভালো তারা কিন্তু 1000 ডায়মন্ডে পেয়ে যাবে, আর যাদের লাক বিশাল খারাপ তাদের কিন্তু আনলিমিটেড ডায়মন্ডও খরচা হয়ে যেতে পারে। সো এবার গাইস OB31 আপডেটের কিছু আপডেট। গাইস তোমাদের কী মনে হয় ডাবল ফ্যাক্টর আসার পর ডাবল USP এবার ডাবলে কী তোমরা দেখতে পাবে? সো এখন তোমরা দেখো এমন একটা জিনিস আছে যেটা তোমরা যখনই পিক করবে তোমরা কিন্তু দুখানা বন্দুক, মানে তোমাদের হাতে যদি দুটো স্পেস থাকে তোমরা দুটো স্পেসই হাতে নিয়ে নিতে পারবে, আর দুটো স্পেস দিয়ে কিন্তু ফায়ার করতে পারবে। এছাড়া গাইস তোমাদের যদি একটা স্পেসের যাতে একটা MP40 থাকে তখন কিন্তু তোমরা একটা স্পেস আর একটা MP40 দুটোই কিন্তু তোমরা হাতে নিয়ে রাখতে পারবে। এই ভিডিওটা দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, একখানা আমি স্পেস ফিল, আমি একখানা উডপেকার তুললাম, এবার যেই ডাবল গানে আমি প্রেস করলাম দেখো হাতে একখানা স্পেস এসে গেল, এছাড়াও গাইস একখানা উডপেকার। এবার এইভাবে কিন্তু তোমরা খেলতে পারবে। মানে ভাই কুচভি ইয়ার কি করছে এই জিনিসগুলো, মানে এগুলো কিন্তু করা ঠিক হচ্ছে না ভাই, একদম ঠিক হচ্ছে না। মানে ভাই এই প্লেয়ারটা তো হলো ফেমাস আর উডপেকার, কেউ যদি এখন ডাবল MP40 নিয়ে তোমার সামনে চলে আসে তখন কি তুমি ফাইট করতে পারবে না গ্লুয়াল বসাবে, সেটা একবার ভেবে দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু আরও দুখানা অ্যানিমেশন আমাদের গেমের ভেতর দেখতে পারবে, একখানা হর্সের পিঠে আসছে, আরেকটা গাইস স্যান্টা ক্লসের গাড়ি করে আসছে। মানে গাইস 25শে ডিসেম্বর এসে গেল, স্যান্টা ক্লস আসছে, তো সেই উপলক্ষে হয়তো এইটা তোমরা দেখতে পেয়ে যাবে। এছাড়া গাইস আরও একটা আপডেট, ওবি আপডেটের পরে তোমরা যখনই ম্যাচ স্টার্ট করবে তোমরা যখন প্লেন থেকে নাপে তার আগে কিন্তু তোমরা প্লেনে বসেই এখান থেকে দেখতে পাচ্ছ শিপইয়ার্ড, বুলসেই, গ্রেভিয়ার্ড, কাটলিস্তুয়া, প্ল্যান্টেশন সব জায়গা কিন্তু এখানেই দেখিয়ে দেওয়া হচ্ছে। মানে গাইস অসাধারণ অ্যানিমেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর গাইস তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদেরকে ইন্ট্রোতেই আমি দেখেছিলাম। গাইস ওবি আপডেটের পরে কিন্তু তোমরা এরকম বরফ দেখ
দেখতে পারবে সব জায়গাতে। মানে গাইস উইন্টার এসে গেছে সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। সো এবার গাইস গোল্ডেন শেড ইনকিউবেটর কবে আসবে? গাইস বাইরের প্রায় সব সার্ভারে কিন্তু গোল্ডেন শেড ইনকিউবেটর রিটার্ন এসে গেছে, শুধুমাত্র ইন্ডিয়া বাংলাদেশ এই দুটো সার্ভার বাদ দিয়ে। সেই কারণেই বলা হচ্ছে তোমরা কিন্তু গোল্ডেন শেড ইনকিউবেটর খুব তাড়াতাড়ি রিটার্ন দেখতে পেয়ে যাবে। গাইস এইটুকুই লিক্স আপাতত দেওয়া হয়েছে আমাদেরকে, আর গাইস এটা কিন্তু কনফার্ম এখনো পর্যন্ত বলা হয়নি, সেই কারণে তোমাদেরকে জাস্ট আমি বলে রাখছি তোমরা হয়তো রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো। তবে আরো আপকামিং কনফার্ম আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে তোমরা গোল্ডেন শেড ইনকিউবেটর কবে আমাদের গেমের ভেতর দেখতে পেয়ে যাবে। সো আপকামিং আপডেটের জন্য চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটাকে ভেঙে দাও, আর পাশে থাকো ঘন্টা আছে ঘন্টাটাকে বাজিয়ে দাও, তো ফির আপ মেরা ভিডিও ঘন্টা ভি মিস নেই করোগে। সো আজকের ভিডিওতে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর গাইস তোমাদের যদি কোনো ইভেন্টের ব্যাপারে জানা থাকে জাস্ট কমেন্ট করে দাও। সো গুড বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।